এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার। এনে তোমরা সবাই কেমন আছো? সেটা হচ্ছে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, সানডে মানেই হচ্ছে বলেছিলাম চিকেন। তো চিকেন রান্না করব, কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, সবাই চিকেন করতে পারে, চিকেন রান্না করা কী এমন মানে প্রবলেম? তো আমি চিকেন করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এখানে এখন আজান হচ্ছে, কারণ এখন 12:30 বাজে। তো এখনও আমাদের কাজের দিদিটাই এলো না, দিদি তাড়াতাড়ি আসে, 11টার দিকে আসে, তো এখনও এলো না। ঘর দোর মোছা কাচাকুচি সব পড়ে আছে, কখন আসবে জানি না, আজকে মনে আবার ডুব মারবে। তো সচরাচর কামাই করে না, খুব অসুবিধা না হলে হয়তো কোনো অসুবিধা হয়েছে, তাই জন্য আজকে ডুব মারবে। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে রান্না করি আর কী কী বাজার এলো। তো চলো সোজা রান্নাঘরে। আজকে বাইরেটা এখন বাজে দুপুর 1টা, আর এখন দেখে মনে হচ্ছে যে মানে দুপুর 1টা বাজে, মনে হচ্ছে যেন ভোরবেলা। দেখো আমার বাড়ির পাশে দেখো, পুরো এরকম ফাঁকা, সে ওই দিকে ঘর বাড়ি রয়েছে, পুরো ফাঁকা। আজকে এত মেঘলা করেছে, টিভিতে বলছিল যে বৃষ্টি হবে আবার। তো আমি সবজিগুলো কেটে নিই, সবজি বলতে মানে মাংসের জন্য আলু আর পেঁয়াজ টিয়াজগুলো সব কেটে নিচ্ছি। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, দেখো আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা পেস্ট করে নিই মিক্সিতে। আর কী কী দিয়ে পেস্ট করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আর দেখতে পাচ্ছ আদা, রসুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, গোটা জিরে। তো এই দেখো গোটা জিরে দিচ্ছি অল্প, দেখতেই পাচ্ছ অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু লাল লাগবে, ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালারটা চলে এসেছে। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি একাই, কারণ চিকেনগুলো দিয়ে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করবো, হালকা একটু ফ্রাই করবো। এই দেখো চিকেনটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি, যেটা আদা জিরে রসুন একটু ধনে মানে গোটা জিরে আদা রসুন লঙ্কা টঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, টমেটো হলুদ দিয়ে একবারে মিক্স করবো। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি একটু কালারের জন্য দিচ্ছি, ফ্রেন্ডস আমি নুনটাও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, তো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ফ্রেন্ডস একটু কাঁচাটা দিয়েছি, দেখো স্নান টান করে আর চলে এসেছি। এখন বাজে 3:30, আর আমি এখন লাঞ্চ করব। তো কি লাঞ্চ করব সেটা তো তোমরা জানোই, আজকে সানডে, চিকেন আর ভাত। তো চলো খেয়ে নিই। আর সানডে হলে কার কার কিসের এখানে বাসি বাজাচ্ছে না কি জানি কী করছে, তোমরা কমেন্ট করে জানিও সানডেতে কার কার বাড়িতে চিকেন হয় বা মাটন হয়। মাটনটা আমাদের বাড়িতে খুব কম হয়, কারণ মাটনটা একটু কম খেতে ভালোবাসি, অনেকদিন পরপর হলে ভালো লাগলো। তো কষা কষা করে করেছি, তোমাদেরকে তো দেখালাম, ধনে পাতা দিয়েছি ওপরে লাস্টে। আবার
আমার সলিড পিসটা খেতে একদম ভালো লাগে না, মানে হাড়টা খেতে বেশি ভালো লাগে। সেটা চিকেন হোক আর মাটন হোক, আমি হাড়টা বেশি পছন্দ করি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আসছি।